নমস্কার বন্ধুরা উর্মি মস্তি রেসিপি চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি একটা মিষ্টির রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই দেখুন এটা দেখতে কিন্তু একদম দোকানের মতো মনে হচ্ছে কিন্তু এটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আমরা সবাই বাড়িতে তৈরি করে নিতে পারব তো আমি এটা কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য কিন্তু আপনাদের অনুরোধ রইল আপনারা দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি দেখতে থাকুন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন তাহলে চলুন এই রেসিপিটা তৈরি করতে অবশ্যই দুধের প্রয়োজন পড়বে তাই আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এক গ্লাস মতো দুধ যেটা আমরা জল খাই সেই গ্লাসের এক গ্লাস আমি দুধ এখানে ব্যবহার করেছি এটা পুরোটাই ক্রিম দুধ আপনারা যদি গরুর দুধ পান তাহলে অবশ্যই গরুর দুধ ব্যবহার করবেন গরুর দুধের টেস্ট আরও বেশি ভালো হয় মিষ্টিতে দুধে যখন বলক চলে আসবে যখন একটু একটু ফুটতে শুরু করে দেবে তখন আমি সেই সময়ে দিয়ে দেব এলাচের গুঁড়ো আমি এখানে পাঁচ ছয়টা এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দেব এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় দুধে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব এক কাপ মতো চিনি চিনিটা অবশ্যই আপনারা নিজেদের যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই রকম নিয়ে নেবেন আমি এখানে এক গ্লাস দুধে এক কাপ চিনি ব্যবহার করলাম আর চিনিটা অবশ্যই কিন্তু গরম দুধে ব্যবহার করবেন চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে এড করব এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হবে আপনাদের কাছে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থেকে থাকে আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এলাচ একটু বেশি দিয়ে দেবেন আমি চাল গুঁড়োটা অল্প অল্প করে দুধের মধ্যে মিশিয়ে নেব একই সঙ্গে মিশিয়ে নেব না অল্প অল্পভাবে নাড়তে 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 মিশিয়ে নেব একসঙ্গে মিশিয়ে নিলে ঢেলা পাকিয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে তার জন্য সব থেকে ভালো হবে আপনারা এক হাত দিয়ে ঢালবেন আর এক হাত দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে থাকবেন তাহলে সব থেকে সুবিধা হবে দেখুন আমার মিশ্রণটা যখন এই ভাবে চলে আসবে এই রকম পর্যায়ে তখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আমি মিশ্রণটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে মেখে নেব যেভাবে আমরা আটা মেখে নিই আমিও সেই রকমভাবেই এটা মেখে নেব তো আমি মেখে নিচ্ছি আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর জল গরম করে নেব তার জন্য ওভেনে নিয়ে নিচি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এই জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ট এরপর আমি দিয়ে দেব ঢাকা ঢাকাটা দিয়ে জলটা গরম করে নেবো যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণে আমি চালগুড়ি দিয়ে জলটা গরম কেটে নেবো আর এদিকে আমি মিষ্টিগুলো গড়ে নেব এরকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এরপর এগুলো শেপ দেব মিষ্টির আকারে যেরকম শেপের তৈরি করে নিতে পারেন আপনারা গোল করলেও হবে আমি কিন্তু এখানে চেপটা করে নিচ্ছি আপনারা যদি চান যে গোল করব তাহলে গোল করেও নিতে পারেন সেটা দেখতে একদম রসগোল্লার মতো মনে হবে তো দেখুন আমি এইভাবে গোল করে তারপর চেপটা করে এটা গড়ে নিচ্ছি এই দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবেই তৈরি করে দেখতে পারেন আমি একই প্রসেসে সব মিষ্টিগুলো গড়ে নিয়েছি এই দেখুন এরপর দেখে নেব আমাদের জল কতটা গরম হয়েছে দেখুন জল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে জল ফুটতে শুরু করে দিয়েছে এরপর যে স্ট্যান্ডটা আমরা দিয়েছিলাম তার উপরে আমি একটা দিয়ে দেবো প্লেট প্লেটটা অবশ্যই প্লেন প্লেট হতে হবে আমি এখানে একটা প্লেন প্লেট দিয়ে দিলাম এরপর যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো আমি এ প্লেটের মধ্যে সাজিয়ে দেব এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে প্লেটের উপর সাজিয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে দিলাম এর উপরে যাতে আমাদের মিষ্টিগুলো ভাপে না নষ্ট হয়ে যায় তার জন্য তারপর সাইড থেকে আমি কাপড়টা উপরে তুলে দেব নয়তো কাপড়ে আগুন ধরে যেতে পারে তার জন্য উপরে তুলে দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট কারণ আমাদের চালের গুঁড়ি অলরেডি সিদ্ধ হয়েই আছে তাই পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেই হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে মিষ্টিগুলো তুলে নেব এ দেখুন কী সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ব্যাপারে তো আমি এগুলো তুলে নিচ্ছি তোলার সময় কিন্তু অবশ্যই খুব সাবধানে তুলে নেবেন কারণ হাতে ভাব লেগে যেতে পারে তাই আমি এখানে একটা খুন্তির সাহায্যে তুলে নেব খুব সহজেই উঠে চলে আসবে এ দেখুন মিষ্টিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা এইভাবেও খাওয়া যায় কিন্তু এটাকে দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করব নারকেলের গুঁড়ো এ দেখুন শুকনো নারকেলের গুঁড়ো এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন নারকেল শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন তাহলে নারকেলের গুঁড়ো হয়ে যাবে আর যদি আপনারা নিজে বাড়িতে না করতে চান তাহলে মার্কেট থেকে কিনে নেবেন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এরপর এক একটা মিষ্টি নিয়ে আমি নারকেল গুঁড়োর উপর খুব ভালোভাবে মাখিয়ে নেব এপিটুপেট করে এ দেখুন যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি সেভাবে আপনারা মাখিয়ে নেবেন এরপর এটাকে আরও একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি এখানে ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি এ দেখুন এটা একটু চেপে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর বাকিগুলোও আমি একই রকমভাবে তৈরি করে নেব আমি সবকটা মিষ্টি এই দেখুন এভাবে তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু কিন্তু অবশ্যই দোকানের সঙ্গে কম্পেয়ার করবেন না কারণ দোকানের চমচম অবশ্যই ছানা দিয়ে তৈরি হয় তাই ওটার স্বাদ অবশ্যই এর থেকে একটু বেশি হবে কিন্তু এটাও খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে